নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। গার্ডেন রিচের পর এবার বিরাটিতে। বিরাটির শরৎ কলোনিতে বেআইনি নির্মাণে পাঁচিল ভেঙে মৃত এক। নিহত ওই নির্মীয়মান বহুতলের পাশের বাড়ির বাসিন্দা কেশা শর্মা চৌধুরী। বহুতলের পাঁচিলের একাংশ আচমকায় ভেঙে পড়ে মৃত্যু হয় তার বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধভাবে নির্মাণ করা হয়েছে ওই বহুতলটি। ইতিমধ্যেই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত 18 জনকে আটক করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শরৎ কলোনিতে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। শনিবার সকাল থেকেই পাঁচতলার উপরে দেয়াল গাঁথার কাজ চলে। অভিযোগ, রাত 8:30 নাগাদ হঠাৎই সেই দেয়াল হুড়মুড়িয়ে ভেঙে নিচে পড়ে। সে সময় ওই বহুতলে পাশ থেকেই যাচ্ছিলেন কেয়া শর্মা চৌধুরী। তার মাথার উপর ইট খসে পড়ে, মাথা, ঘাড় সহ একাধিক জায়গায় আঘাত হয়। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। প্রমোটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শরৎ কলোনিতে।